Saya অনেশ্বর দৈমারির আজি শুভ বিবাহ সেই শুভ বিবাহ অনুষ্ঠানত যোগদান করবলৈ পাই আনন্দিত হয়েছো আর দরা কইনাক সকলোরে হৈ বিশেষকৈ আমার সকল সতীর্থর হৈ আশীর্বাদ আর শুভেচ্ছা দুইটাই জ্ঞাপন করল যাতে যুগ্ম জীবন অত্যন্ত আনন্দর হয় সৌভাগ্যর হয় আর তেওঁলোক যাতে সকলো ফালৰ পৰা সুখ আৰু শান্তিত থাকিব পাৰে। আগৰ পৰাই তেওঁক কৈ থকা হৈছিলে যে জীৱন সংগিনী বাছি ল'ব লাগে, কাৰণ ভৱিষ্যতত সদায় মানুহক লগ লাগে। কিন্তু আজি আহি আহি তেওঁ সংগ্ৰামৰ নামত, ব্যস্ততাৰ নামত এইবিলাকৰ পৰা এভইড কৰি থাকিছিলে, ক'লে আমাকতো খঙেই উঠিছিলে। কিন্তু এইবাৰ যে তেওঁ সেইটো ডিচিশ্যন লয়, মানে বিয়াত বহিলে বা বিয়াটো করিলে, তার কারণে প্রথম মই ধন্যবাদ জানাইছো। সেই সময়ত মানুহৰ জীৱনৰ কোনো নিশ্চয়তা নাছিলে, আন্দোলনৰ সময়ত হয়তো সেইটোৱেই হব কাৰণটো। কিন্তু আজি তেওঁ যিটো সিদ্ধান্ত ললে আৰু যিটো বিয়া আজি হল, তার কারণে খুবই ভাল লাগিছে, ধন্যবাদ জানাইছো। আর এক প্রকার আমার টিমতো সোমালে এতিয়া, গতিকে তেওঁলোকৰ ভৱিষ্যৎ যাতে ভালে যায়, তেওঁলোকৰ সংসাৰ ভালে চলে, সেইটোকে মই মানে ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছো আৰু কামনাও কৰিছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।